অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা হওয়ার সিরিজে একশো আন্তর্জাতিক টি টোয়েন্টির মাইলফলক ছোঁয়া দ্বিতীয় বোলার হন সাকিব আল হাসান। অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচে সাত উইকেট নেয় তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ১০২টি। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে এখন শুধু শ্রীলঙ্কার পেস বোলার লাসিথ মালিঙ্গা। মালিঙ্গার উইকেট ১৬০টি, অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে ছটি উইকেট নিলেই সবাইকে ছাড়িয়ে যাবেন সাকিব। এছাড়া একমাত্র পুরুষ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ১০০ উইকেট ও ১০০০ রানের ডাবল আছে সাকিবের। নারীদের টি টোয়েন্টিতে এমন অর্জন আছে আরও একজনের, তিনি হলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যালিস পেরি। তার ঝুলিতে আছে ১২৪৩ রান ও ১১৫ উইকেট। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সাকিবের বর্তমান পরিসংখ্যান ৮৪ ম্যাচে ৯টি ৫০ সহ ১৭১৮ রান আর উইকেট আছে ১০২টি, আর ছটি উইকেট পেলে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে ৬০০ উইকেট শিকারীর তালিকায় নাম উঠবে সাকিবের। ১২,২৫১ রানের সঙ্গে তিন ফর্ম্যাট মিলিয়ে তার উইকেট সংখ্যা ৫৯৪টি।